প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পরিসংখ্যান অনলাইন ক্লাসে আমরা শিখব ভার আরোপিত তরঙ্গ গড়ের সাহায্যে কিভাবে গড় গতিবেগ নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, ভার আরোপিত গড় সংক্রান্ত সূত্রটা আমরা খেয়াল করি, ভিন্ন ভিন্ন গতিবেগে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করলে আমরা ভার আরোপিত তরঙ্গ গড়ের সাহায্যে গড় গতিবেগ নির্ণয় করতে পারি। গতিবেগের চলক এক্স এবং অতিক্রান্ত দূরত্বের চলক ডাব্লিউ ভার হিসাবে ধরা হয়। সূত্রটা তোমরা খেয়াল করো, WHM ইজ ইকুয়াল টু, এখানে W1, W2, W3, W4 চারটা মান যোগ করা হয়েছে। প্রশ্নে চারটা মান দেওয়া থাকলে চারটা মান যোগ হবে, দুটো থাকলে দুটো যোগ হবে, ডিভাইড বাই W1 বাই X1 প্লাস W2 বাই X2 প্লাস W3 বাই X3 প্লাস W4 বাই X4। তাহলে আমাদের এই সূত্রটা কখন প্রয়োগ করা হবে? যখন ভিন্ন ভিন্ন গতিবেগ থাকবে, ভিন্ন ভিন্ন দূরত্ব থাকবে, তখন আমাদেরকে এই ভার আরোপিত তরঙ্গ বলে সূত্রের সাহায্যে আমরা সমগ্র পথের ঘন্টায় গড় গতিবেগ নির্ণয় করতে পারব। আমরা এই সূত্রের উপরে একটি অঙ্ক করি, অঙ্কটি আমরা বুঝে নিই। তুমি তোমার যাত্রাপথে প্রতি ঘন্টায় 60 মাইল বেগে, 900 মাইল ট্রেনে, প্রতি ঘন্টায় 25 মাইল বেগে, 300 মাইল নৌকায়, প্রতি ঘন্টায় 350 মাইল বেগে, 400 মাইল বিমানে এবং প্রতি ঘন্টায় 25 মাইল বেগে, 15 মাইল ট্যাক্সিতে গেলে। তাইলে এখানে চারটা মান আছে। তোমার সমগ্র পথের ঘন্টায় গড় গতিবেগ নির্ণয় করো। এখন মনে করি ঘন্টায় গতিবেগের চলক এক্স, অতিক্রান্ত দূরত্বের চলক ডাব্লিউ, যেটাকে আমরা ভার হিসাবে নিব। এখানে ভিন্ন ভিন্ন গতিবেগে ভিন্ন ভিন্ন গতিবেগে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, সুতরাং ভার আরোপিত তরঙ্গ গড় নির্ণয় করলেই সমগ্র পথের ঘন্টায় গড় গতিবেগ পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথমটা ছিল প্রতি ঘন্টায় 60 মাইল বেগে, 900 মাইল ট্রেনে। তাহলে আমরা প্রথম গতিবেগটা ধরলাম 60 মাইল X1 এবং অতিক্রান্ত দূরত্ব ছিল 900 মাইল, W1 সমান 900 মাইল। একইভাবে দ্বিতীয় গতিবেগটা ছিল X2 25 মাইল পার ঘন্টা, দূরত্ব ছিল W2 300 মাইল, X3 সমান 350 মাইল পার ঘন্টা, W3 সমান 400 মাইল, X4 সমান 25 মাইল পার ঘন্টা, W4 সমান 15 মাইল। তাহলে এখানে আমাদের এক্সটা হলো প্রতি ঘন্টায় সে কত বেগে যায়, আর W টা ছিল তার অতিক্রান্ত দূরত্ব 900 মাইল বা 300 মাইল ইত্যাদি। এখন খেয়াল করো, এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন গতিবেগে, এক্ষেত্রে ভিন্ন ভিন্ন গতিবেগে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করছে। এক সময় এক এক গতিবেগ ছিল, এক এক সময় এক এক দূরত্ব অতিক্রম করছে, যে কারণে আমাদের সূত্রটি হবে WHM ইজ ইকুয়াল টু W1, W2, W3, W4 চারটা মান আছে, যেখানে চারটা হয়েছে, যদি দুটো থাকতো দুটো আসতো, চারটা থাকাতে চারটা আসছে। এই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করার পরে আমরা পেলাম, ফিফটি সিক্স পয়েন্ট 19। সমগ্র পথের গড় গতিবেগ 56.19 মাইল পার ঘন্টা।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গড় ভারারোপিত গড় সংক্রান্ত অঙ্কটি বুঝতে পেরেছ। ভিন্ন ভিন্ন গতিবেগে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করলে এই সূত্রটি প্রয়োগ করা হয়। তোমরা অঙ্কটি বাড়িতে বসে করে নিবে। আজকে এখানে রাখলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।